দলীয় কোন্দল করে নিজের দলের চেয়ার ছোড়াছুড়ি, পার্টি অফিসের নির্জীব টেবিল চেয়ার লাথি মেরে ফেলে দেওয়া এবং সদলীয় নেতাদের জামা কাপড় ধরে টান মারা। রাজনৈতিক এসব ঐতিহ্য প্রদেশ কংগ্রেসের একচেটিয়া ঐতিহ্য ছিল এবং সেই ঐতিহ্য এখনও রাজ্য কংগ্রেস সগৌরবে বহন করে চলেছে এবং ভবিষ্যতেও চলবে বলে নিশ্চিত রাজ্যবাসী। তবে প্রদেশ কংগ্রেসের এই ঐতিহ্য যে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব সাদরে গ্রহণ করেছে তা পরিষ্কার হয়ে যাবে কংগ্রেসের ডক্টর উপাধিতে ভূষিত এই অতি শিক্ষিত নেতার বক্তব্য থেকেই। রাজনৈতিক শিষ্টাচার আর সৌজন্যতা জলাঞ্জলি দিয়ে মহান সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থাকে নিজের অমার্জিত আর অশালীন শব্দ ব্যবহারের মাধ্যমে যেভাবে কলঙ্কিত করেছেন দিল্লি থেকে আগত এই কংগ্রেস নেতা, তা একমাত্র কংগ্রেস দলের নেতাদের পক্ষেই সম্ভব। Somebody calls Modi ji father of the nation, somebody says Mohan Bhagwat. BJP has so many fathers, I don't understand. Itne baap ka kya zarurat hai BJP ko? Ek rashtrapita hai, there's one father na. BJP always looking for another father. I don't know what is their problem. They will make Mohan Bhagwat father, they'll make Modi father, tomorrow they'll make Amit Shah father. You must tell them they should not look for so many fathers. Itna baap rakhna theek nahi hai. Unke liye theek nahi hai. Forget me. Theek hai na? So please tell them that. Father of the nation is Mahatma Gandhi. বিশাল এই দেশের প্রধানমন্ত্রী সহ মোহন ভাগবত এবং ক্ষমতায় আসনকে বিজেপি দলকে শুধু রাজনৈতিক জিঙ্ঘাসায় যেভাবে কদর্য শব্দ ব্যবহার করে আক্রমণ করেছেন এই কংগ্রেস নেতা, তার থেকে পরিষ্কার অনুমান করা যায় কিভাবে এইসব অতি শিক্ষিত অথচ অমার্জিত আর উদ্ধত নেতাদের কারণে আস্তে আস্তে অন্তর্জলে যাত্রার পথে এগিয়ে গেছে এই প্রাচীন দলটি। রাজনৈতিক ব্যবস্থায় সবসময়ই উপযুক্ত শিষ্টাচার আর সৌজন্যতা গণতন্ত্রের ভিত্তিকে মজবুত করে, তবে কংগ্রেস দলের নীতি আদর্শের সঙ্গে এই গণতান্ত্রিক রাজনীতি আর শিষ্টাচার বোধ অনেক আগে গঙ্গার চলে হারিয়ে গেছে বলে দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে এই ধরনের অসংসদীয় মন্তব্য করতে তাদের কোনো দ্বিধাবোধ হয় না। ক্ষমতা থেকে বিচ্যুত আর দেশে এবং রাজ্যে জনবর্জিত কংগ্রেসের এই দশা দেখিলে মহাত্মা গান্ধী যে অবশ্যই লজ্জিত আর দুঃখিত হতেন তা বলার জন্য কোনো বিরাট রাজনৈতিক জ্যোতিষী হতে হয় না। চোখ কান বুঝে বলে দেওয়া যায় এই হলো বর্তমান কংগ্রেসের আসল কদর্য চেহারা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।